এক মাসে 7টি পথ কুকুরের মৃত্যু, মৃত কুকুরটিকে আগলে সদ্যজাতরা। মর্মান্তিক এমন ঘটনাটি ঘটেছে মাটিয়া থানা এলাকায়। দোষীদের শাস্তির দাবিতে সরব স্থানীয়রা। এক মাসে পরপর 7-7টি কুকুরের মৃত্যু। রবিবার সকালেও একটি পূর্ণবয়স্ক কুকুরের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। মা কুকুরের মৃতদেহ আগলে তার পাশে সদ্যজাত সন্তানেরা। অমানবিক এই দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই শিউরে ওঠেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর প্রতিবাদে সোচ্চার হয়েছেন স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। প্রতিবাদে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। প্রশ্নের মুখে বন দপ্তর ও প্রশাসনের ভূমিকা। রবিবার ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার মাটিয়া থানার মাটিয়া বাজার এলাকায়। এ বিষয়ে স্থানীয় সমাজসেবী আব্দুল মজিদ বলেন, পরিকল্পিতভাবে কুকুরগুলিকে হত্যা করছে দুষ্কৃতীরা। অবিলম্বে এই হত্যালীলা বন্ধের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেও সোচ্চার হয়েছেন স্থানীয়রা। আমরা সাধারণত পশুদিনও কাজ করি তার উন্নয়নের জন্য। এসে দেখলাম একটা মা কুকুর মৃত অবস্থায় পড়ে আছে, আর তার পাঁচটা, এখন শুধু 7টা বাচ্চা, 2টো বাচ্চা নাকি পাশের লোক নিয়ে গেছে। তার 5টা বাচ্চা মায়ের বুকের ওপর কি মাতৃ স্নেহ সম্বন্ধে আগলে রয়েছে, যা দেখলে সাধারণ মানুষ সত্যির জলাশের ব্যাপার। যে আমরা সন্তানের মাকে কত ভালোবাসি, আমরা যতটা ভালোবাসি একটা প্রাণী, তার থেকে একটা বিরল নিদর্শন এখানে দৃষ্টি স্থাপন করলো। কীভাবে মেরেছে আমরা বলতে পারবো না, তবে জীবটা যেভাবে আছে তাতে আমাদের সন্দেহ, কেউ কি পয়জন খাবে মেরে দিয়েছে। এখানে ঘুরে বেড়াতো দীর্ঘদিন ধরে, এখানে আমরা যে যা দিতাম খেত, খাওয়ার পরে বাচ্চা হচ্ছে, বাচ্চা হওয়ার পরে ঘুরছিল, ঘুরতে ঘুরতে কালকে দেখলাম হঠাৎ কুকুরটা এখানে শুয়ে আছে। আজকে সকালে এসে দেখছি বাচ্চাটা মারা গেছে, বুঝতে পারছেন, বাইক কুকুরটা মারা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।